2025 সালের উচ্চ মাধ্যমিক ইংরাজি পরীক্ষাতে তোমরা প্রত্যেকেই জানো ড্রামা সেকশন অর্থাৎ দ্য প্রপোজাল থেকে পরীক্ষাতে 6 মার্কের প্রশ্ন আসে। সো আজ এই ভিডিওতে আমরা দ্য প্রপোজাল থেকে যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তেমন 4 থেকে 5টি প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলি পড়া থাকলে পরীক্ষাতে আশা রাখবো কমন আসবে। সো ছোট্ট একটি ভিডিও চাইবো, প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমব, ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, ডেসক্রাইব চুবুকুব অ্যাজ এ সেন্সেবল ফাদার। এই দুটি প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকেই একটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তবু আমরা আরও কয়েকটি প্রশ্ন দেখব, যেমন 3 নম্বর প্রশ্ন, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, হু সেড দিস অ্যাবাউট হোম, হু ইজ রেফার টু অ্যাজ এ লাভ সিক ক্যাট, হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো, এটিও গুরুত্ব সহকারে দেখে যাবে। এরপর 4 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ দ্য ম্যারেজ প্রপোজাল ইম্পর্টেন্ট টু অল দ্য 3 ক্যারেক্টার্স অফ দ্য ড্রামা দ্য প্রপোজাল। এরপর 5 নম্বর প্রশ্ন, ব্রিং হিম ব্যাক ব্যাক আপ ব্রিং হিম হেয়ার, হু সেজ দিস টু হোম, হোয়েন ইজ ইট সেইড, হোয়াই ইজ দ্য স্পিকার সো এক্সাইটেড। এই 5টি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ড্রামা থেকে এই 5টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, তাহলে আশা রাখবো পরীক্ষাতে 6 মার্কের বড় প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।